Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. So, এখন আমি এই ভিডিওতে উইন্ডোজ এর আপকামিং সিনেমা পূজোতে যেটা আসছে তার প্রথম থ্রিলার একটা সিনেমা করতে যাচ্ছে। তো এই সিনেমাটার নাম হচ্ছে রক্তবীজ। তো এই সিনেমাটার 19 অক্টোবর রিলিজ করছে এবং এই সিনেমাটার ট্রেলার বেরিয়েছে। ট্রেলার নিয়ে ভিডিওতে কথা বলবো। তো এই সিনেমাটার গল্প লিখেছে হচ্ছে এবং প্রোডিউস করেছে এবং ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখার্জি। এবং এই সিনেমার গল্প এবং স্ক্রিন প্লে এই দুটোতে সাথে রয়েছে হচ্ছে জিনিয়া সেন। এই সিনেমাতে যারা লিড রোলে রয়েছেন তারা হচ্ছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, অনুসম মজুমদার, দেবলীনা কুমার, দেবাশিস মণ্ডল, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য সহ আরও অনেকে রয়েছেন এই সিনেমায়। এবং এই সিনেমাটিতে মিউজিক দিয়েছে হচ্ছে সুরজিৎ চ্যাটার্জি এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। এবং এই সিনেমাটা বাংলার সাথে হিন্দি, ওড়িয়া এবং আসামি চারটা ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে টোটাল। তো কেমন হলো এই সিনেমার ট্রেলার? তো বেসিক্যালি আমার এই ট্রেলারটা যদি পার্সোনালি বলতে যায় তাহলে খুব সুন্দর আমার লেগেছে। এবং তারা না উইন্ডোজ আমাদের যেরকম সিনেমা উপহার দিয়ে আসছে ফ্যামিলি ড্রামা সিনেমাগুলো, তার থেকে হাটকে প্রথমবার তারা এই ধরনের প্রচেষ্টা করেছে এবং এই প্রচেষ্টাটা কিন্তু তাদের খুব সুন্দর তৈরি করতে পেরেছে আমার যা মনে হচ্ছে। তো এখানে ট্রেলারটাকে গল্পের যে আভাস পেলাম আমি সেটা হচ্ছে আমাদের ভিক্টর ব্যানার্জি যিনি রয়েছেন তিনি পার্লামেন্টের প্রথম প্রেসিডেন্ট হয়েছেন। তো প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি প্রথমবার গ্রামের পুজোতে আসছেন তার নিজের গ্রামের বাড়িতে, সেখানে পরিবারের সাথে সময় কাটাবেন পুজো চার দিন সেই জন্য। এবং সেই সময় জানা যাচ্ছে যে গ্রামের এর আগে স্লিপার সেল যারা রয়েছে তারা এর আগে কোনোভাবে তাদের সঙ্গে কিছু খারাপ করা হয়েছিল এবং তারা প্রেসিডেন্টকে মারার জন্য তারা কিছু কাজকর্ম করছে। এবং সেই উদ্দেশ্যে কেন্দ্র থেকে আবির চ্যাটার্জি যিনি রয়েছেন তার ক্যারেক্টারটা তাকে পাঠানো হয় এবং রাজ্য থেকে পাঠানো হয় মিমি চক্রবর্তী যে ক্যারেক্টারটা তাদের দুজনকে। তো এরা দুজনে মিলে সেই গ্রামে কী স্লিপ ঘটনা ঘটাতে যাচ্ছে স্লিপার সেটা সেই ঘটনার ইনভেস্টিগেশন করবে। তো এর মধ্যে পুজো চারটা দিন কাটবে, পুজো হবে, পুজোর সাথে সাথে এই ইনভেস্টিগেশনও চলবে, এইটা হচ্ছে এই সিনেমার গল্প। এবং সাথে তারা কী করতে পারবে না করতে পারবে সেগুলো দেখানো হবে। এবং এইখানে শোনা যাচ্ছে যে স্লিপার সেলগুলো একটা গ্রাম কিন্তু উড়িয়ে দিতে পারে এবং তারা কিন্তু এর আগে যে তাদের সঙ্গে যা মানে যে ক্ষতিকর ব্যাপারটা হয়েছে সেইটার সঙ্গে কী কানেকশান রয়েছে সেগুলো পুরোপুরি ইনভেস্টিগেশন হবে। তো ট্রেলারটার কিন্তু এখানে যদি গল্পটা আভাস বলে দিলাম এখানে, তো সেইভাবে যদি ট্রেলারটাকে দেখা যায় তাহলে কিন্তু এখানে খুব সুন্দর একটা অনুভূতি পাচ্ছি আমরা। বাঙালিয়ানার সঙ্গে উইন্ডোজের গল্পগুলোর প্রত্যেকটা যে সামঞ্জস্য বা জোর একটা ব্যাপার থাকে সেইটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে বিস্তীর্ণভাবে রাখা হয়েছে। এখানে দুটো গান বেরিয়েছে, একটা হচ্ছে গৌরী এলো আর একটা হচ্ছে দাঁত মাজেন না। তো এই দুটো গান কিন্তু মধ্যে একটা আইটেম সং ছিল সেটা কিন্তু বেশ ভালো ছিল এবং তার মধ্যে যে লিরিক্সগুলো তোমরা দেখেছিলে সেগুলো কিন্তু সত্যিকারের বাঙালিয়ানা অংশে ছিল। তার সঙ্গে গৌরীলো যে গানটা এসেছে সেটা কিন্তু একদম পুজোর সময়ের গান এবং সেটার মধ্যে গ্রাম বাংলার যে আভাস সেটা কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এবং এখানে আমাদের যে গ্রাম বাংলার পুজোটা যেভাবে দেখানো হয়েছে শহর থেকে বাইরে বেরিয়ে সেটা কিন্তু সত্যি খুব সুন্দর প্রয়াস করেছে উইন্ডোজ এবং এটাকে তাদের যথেষ্ট পরিমাণ প্রশংসনীয় বলতেই হয়। তো এখানে আবির চ্যাটার্জির লুক বা মিমি চ্যাটার্জির লুক সেটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এবং এখানে তারা যে ফ্যামিলি ড্রামা থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গে যে মানে ফ্যামিলি ড্রামা থেকে যে বেরিয়ে এসেছে একদম সেরকম না, এই সিনেমাটার মধ্যে ফ্যামিলির কিন্তু বেশ কিছুটা অংশ রয়েছে এবং তার সাথে যে অ্যাকশান সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু সত্যি বেশ সুন্দর এবং ঠিকঠাক আমার মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি সেগুলো কিন্তু বেশ ভালো রকম এখানে রাখা হয়েছে এবং এখানে ভিক্টর ব্যানার্জির যে চরিত্রটা সেটা কিন্তু আমার মনে হয় খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কিছু হতে যাবে এবং তাকে এই চরিত্রটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে মানিয়েছে। তোমরা যদি ভালো করে ট্রেলারটা দেখো, ট্রেলারের মধ্যে তার লুকগুলো তার সময়গুলো যে আছে সেগুলো দেখো তাহলে বুঝতে পারবে। তো দুর্গাপুজোর কিন্তু আমরা এখানে খুব সুন্দর একটা ব্যাকড্রপ সাথে দেখতে পাবো, সেটা কিন্তু আমাদেরকে সত্যি একটা থিয়েটারে ভালো এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছে। ট্রেলারটা যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখবো ট্রেলারের যে প্রথম হাফটা রয়েছে সেখানে কিন্তু ফ্যামিলি ড্রামার ব্যাপারগুলো দেখা হয়েছে এবং তার প্রেসিডেন্টের ব্যাপারটা বোঝানো হয়েছে। এবং ঠিক তারপরে মিমি চক্রবর্তী এবং আবির চ্যাটার্জি যে দুজনের যে পুলিশের ক্যারেক্টারটা রয়েছে সেগুলো কিন্তু তারপরে ধীরে ধীরে অ্যাকশন সিনগুলোকে দেখানো হয়েছে এবং তারপর ধীরে ধীরে ট্রেলারটা শেষ করা হয়েছে। এই দিকটা কিন্তু তারা ট্রেলারে খুব সুন্দরভাবে এক্সিকিউশন করেছে এবং এই জন্যই ট্রেলারটা বেশ সুন্দর আমার লেগেছে আরও বেশি। তো ওভারঅল ট্রেলারটা আমার খুব সুন্দর লেগেছে। তোমরা যারা যারা দেখেছো ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।